কাকু বলে ডেকে গান্ধী মূর্তির চোখে সানগ্লাস পরালেন বর্ধমানের মন্ত। লাগে রাহো মুন্না ভাই সিনেমার কথা মনে আছে? মুন্না ভাই হয়ে কিভাবে গান্ধীগিরি শিখিয়েছিলেন সঞ্জয় দত্ত? বলিউডের সুপারহিট সেই সিনেমা বর্ধমানের বিনয় রায় দেখেছেন কিনা জানা নেই, কিন্তু যে কাণ্ড তিনি ঘটিয়েছেন তাতে সরগোল পড়ে গিয়েছিল বড়নীলপুর শালবাগান এলাকার 13 নম্বর ওয়ার্ডে। মহাত্মা গান্ধীকে কাকু বলে ডাকি, তাই তার মূর্তির চোখে ভালোবেসে সানগ্লাস পরিয়ে দিয়েছিলেন তিনি। এতেই যত বিপত্তি, সোজা হাজতে ঠাঁই হয়েছে বিনয়ের। পুরো ঘটনাই মদ্যপ অবস্থায় ঘটিয়েছেন বিনয়। যখন তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তখনও নেশাগ্রস্ত ছিলেন। তার দাবি কাকু কাকু বলে মহাত্মা গান্ধীর মূর্তিকে ডাকেন, তাই ভালোবেসে মূর্তির চোখে থাকা গোল চশমাটি খুলে নেন আর সানগ্লাস পরিয়ে দেন। বিনয়ের এই কীর্তি দেখেই ছুটে আসেন এলাকার বাসিন্দারা, তাকে বেধরক মারধর করা হয়, গান্ধী মূর্তির পা ধরে ক্ষমাও চাওয়ানো হয়। বিনয় জানান এত কিছু যে হয়ে যাবে তা তিনি ভাবতে পারেননি। এলাকার বাসিন্দারাই পুলিশে খবর দেন, গাড়িতে তুলে থানায় নিয়ে যায়। আপাতত শ্রীঘরেই ঠাঁই হয়েছে বিনয় রায়ের।